আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও করি তাদের একটা অনেকেরই প্রবলেম যে আসলে মোবাইলে দেখা যাচ্ছে যে মাইক্রোফোন সমর্থন করে না। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার মোবাইলে অনেক সময় দেখা যাচ্ছে যে আলোটা ঠিক থাকে না, কমে বাড়ে। তো আসলে এই প্রবলেমটা কিন্তু আমার গত ভিডিওতে হয়েছে। আমি যখন দেখা যাচ্ছে স্যামসাং মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছিলাম, আসলে যখন আমার চশমা থাকে না তখন কিন্তু ক্যামেরাটা কিন্তু এই যে মোবাইলের ক্যামেরাটা কিন্তু আই ডিটেক্ট দিয়ে কিন্তু আলোটা কিন্তু ঠিক রাখতে পারে, কিন্তু যখন আমি চশমা দেই তখন আসলে দেখা যায় যে আমার এই মোবাইলের ক্যামেরাটা কিন্তু আলোটা ঠিকমতো ধরে রাখতে পারে না, দেখা যায় যে কমে বাড়ে। তো গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে আমার ভিডিওতে কিন্তু আলো কমতেছে বাড়তেছে। তো এই প্রবলেমটা কিন্তু আপনি ওপেন ক্যামেরা দিয়ে কিন্তু আপনি সমাধান করতে পারবেন। যদি আপনার মাইক্রোফোন সমর্থন না করে অথবা আপনার মোবাইলে যদি আলো কমে বাড়ে ভিডিও করার সময়, এই দুইটা গুরুত্বপূর্ণ সমাধান আপনি ওপেন ক্যামেরা দিয়ে সমাধান করতে পারবেন। তো কীভাবে আপনি ওপেন ক্যামেরা দিয়ে এসএলআর মতো কীভাবে ভিডিও করতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এর জন্য আমরা একটা ওপেন ক্যামেরাটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। তো দেখুন, প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য আমরা দেখুন প্লে স্টোরসে চলে যাব। তো প্লে স্টোরসে জাস্ট আমরা শুধু ওপেন ক্যামেরা লিখলেই চলবে। তো দেখুন, আমি লিখলাম ওপেন, ওপেন ক্যামেরা, ওই দেখুন ওপেন লেখার সাথে সাথে ওপেন ক্যামেরা চলে এসেছে। তো আমি ওপেনে ক্যামেরাতে ক্লিক করে জাস্ট দেখুন ইনস্টলে ক্লিক করলাম। জাস্ট 1 মেগাবাইটের অ্যাপ দেখুন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর এখন আমি ওপেন করব। তো জাস্ট আমি দেখুন এই যে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর দেখুন আমার ওপেন ক্যামেরাটা দেখুন এই যে চালু হয়ে গেছে। তো আমাদের কিছু চাইলে আমরা ওকে করে দেবো। তো দেখুন ওকে করে আমরা এই যে কিছু চাইলে অ্যালাউ করে দেবো। তো আমি অ্যালাউতে ক্লিক করে দিলাম, ওপেন ক্যামেরাটা দেখুন চালু হয়ে গেলো। তো জাস্ট আমরা প্রথমে আমরা এই যে সেটিংয়ে ক্লিক করবো। তো আমরা এই যে সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন একদম উপরে যে অটো ফোকাস এটা আমরা অন করে দেব। তো অন করার পর আমরা একটু নিচে যাব। তো দেখুন নিচে গিয়ে আপনি জাস্ট ভিডিওতে ক্লিক করবেন। তো দেখুন আমি ভিডিওতে ক্লিক করলাম। তো ভিডিও সেটিং ক্লিক করার পর এখানে জাস্ট আমরা একটু নিচে যাব। তো নিচে যাওয়ার পর আমাদের যে গুরুত্বপূর্ণ সেটিংটা দেখুন এই যে অডিও সোর্স, আমি জাস্ট অডিও সোর্সে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি জাস্ট এই যে দ্বিতীয় অপশনটা যে মাইক্রোফোন সমর্থন করার জন্য এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দেবেন। তো দেখুন আমার ক্যামেরা কিন্তু সেটিং হয়ে গেছে, এখন আমি ভিডিও করতে পারবো। তো দেখুন আমাদের যখন ক্যামেরাটা যখন চালু হবে তো দেখুন এখানে কয়েকটা অপশন আছে। এখানে 3 ডটে আমরা ক্লিক করে আমাদের আলো যাতে কমে না বাড়ে এর জন্য জাস্ট আমরা এই যে লকে তালার মতো লকে আমরা ক্লিক করে দেবো। তারপর দেখুন এতে লক এক্সপোজ দেখুন লেখা উঠছে। তো দেখুন আমাদের যে দ্বিতীয় অপশনটা এখানে আমরা যদি ক্লিক করি তখন আমরা কিন্তু আইএসওটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। যদি আপনার আলো কম থাকে তো এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, যদি আলো বেশি থাকে এখানে কমিয়ে দিবেন। তার দেখুন এই যে কোনার যে অপশনটা এটা দিয়ে দেখুন আমরা একটু জুম করতে পারবো। যদি আমাদের দরকার লাগে এখান থেকে আমরা জুম দরকার লাগলে আমরা জুম করতে পারবো। তো এখন আমরা ভিডিও করার পূর্বে এখন দেখুন আমাদের এই যে দেখুন আমাদের ক্যামেরা যখন আমরা একটু উপর নিচ করবো তখন কিন্তু আলোটা বাড়ে কমে। তো দেখুন আমরা এখানে যে লাস্টে এই কোনারটায় আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন যদি আমি দেখুন উপর নিচে করলে দেখুন কোনো সমস্যা হচ্ছে না, আলো কিন্তু কমতেছে বাড়তেছে না। এর জন্য আমরা এই যে কোনার যে এই তালাটা কিন্তু আমরা অন করে আমরা ভিডিও করব, তাহলে আপনার ভিডিওতে আলো আর কমবে বাড়বে না। তো এই ওপেন ক্যামেরার সবচেয়ে বড় সুবিধা হলো আপনার আলোটা কিন্তু লক করতে পারবেন, আপনার আলো কমবে বাড়বে না। তো যারা ব্লক করেন তাদের কিন্তু দেখা যায় যে আপনার ক্যামেরা যখন একটু লড়ে তখন আলোটা কিন্তু কমে বাড়ে। তো আপনি যদি ওপেন ক্যামেরা দিয়ে এখানে এভাবে লক করে আপনি যদি ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলোটা কিন্তু স্থির থাকবে। এছাড়াও আপনার মোবাইল যদি মাইক্রোফোন সমর্থন না করে তাহলেও কিন্তু ওপেন ক্যামেরা দিয়ে আপনি কিন্তু এই মাইক্রোফোনটা সমর্থন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যদি এই ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি ওপেন ক্যামেরাটা ডাউনলোড করে এই প্রবলেমগুলো কিন্তু সমাধান করতে পারবেন। এছাড়াও অনেকগুলো সেটিং আছে সেগুলো কিন্তু দিয়ে আপনি আরও সুন্দরভাবে ভিডিও করতে পারবেন। তো ভিউয়ার্স আজ আর নয় ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।